মাসমন্ত্রের রহস্যময় জাহাজে মজুদ ছমাসের খাবার, নেই দুর্ঘটনার চিহ্ন অথচ নেই একজনও। পৃথিবীর বুকে লুকিয়ে রয়েছে অনেক রহস্য, এমনি একটি রহস্য ঘিরে রয়েছে মেরি সেলেস্ট জাহাজকে ঘিরে। কি হয়েছিল সেই জাহাজে, যা এই জাহাজের পৃথিবীর অন্যতম রহস্যময় ঘটনা হিসেবে উল্লেখযোগ্য করে তুলেছে? অজানার অন্তরালের এই পর্বে জানব রহস্যময় ঘেরা মেরি জাহাজ সম্পর্কে। এই জাহাজটির প্রথম নাম ছিল আমাজন। 1860 সালের শেষের দিকে নোভা স্কোভিয়ার বেয়া ফান্দির পাহাড়ের স্পেনের দ্বীপে এই জাহাজটি তৈরি হয়। পরবর্তীকালে এই জাহাজটি মার্কিন এক বণিকের কাছে বিক্রি করে দেওয়া হয়। এর নতুন নাম রাখা হয় মেরি সেলেস্ট। 1872 সালের 7ই নভেম্বর ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস তার স্ত্রী সন্তান এবং 7 জন নাবিককে নিয়ে নিউ ইয়র্ক থেকে জিনোয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রা শুরু করলেও মাঝপথে প্রবল ঝড় এবং ভয়ঙ্কর ঢেউয়ের মুখোমুখি হতে হয় মেরিকে। কিন্তু এত বিপদে পড়েও কোনো রকম ক্ষতি হয়নি মেরির। 1872 সালের 5ই ডিসেম্বর পর্তুগালের তট থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের আজোর দ্বীপের কাছে ব্রিটিশ জাহাজ দি গ্রাসিয়া দেখতে পায় মেরিকে। ফাঁকা জাহাজ দেখে গ্রাসিয়ার নাবিকদের সন্দেহ হয়। দেখা যায় জাহাজটিতে 6 মাসের খাবার থেকে শুরু করে নাবিকদের জামা কাপড় সবকিছু ঠিক অবস্থায় রয়েছে, নেই শুধু কোনো মানুষের চিহ্ন। আশ্চর্যজনকভাবে নিখোঁজ ছিল একটি লাইফ বোটও। গ্রাসিয়ার ক্যাপ্টেন পরে জানিয়েছিল এই বোটের জাহাজে তিনি তার সহকর্মীরা কাউকেই দেখতে পাননি, শুধুমাত্র জাহাজের নিচে কিছুটা জল জমে থাকতে দেখেছেন। মেরিকে নিয়েই দি গ্রাসিয়া জিব্রাল্টারের উদ্দেশ্যে রওনা হয়। জাহাজটি কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি, অথচ জাহাজটিতে কোনো কেউ ছিলই না। তা নিয়ে শুরু হয় নানা আলোচনা, সামনে আসতে থাকে নানা তত্ত্ব। কারো মতে নাবিকরা নিশাগ্রস্ত হয়ে ভেসে গিয়েছিলেন, আবার কারো মতে জলদস্যুদের হামলায় পড়েছিল মেরি, কেউ আবার খাড়া করেছে সামুদ্রিক দানবের হামলার তত্ত্ব। তত্ত্বগুলির মধ্যে একটি বিস্ময়কর তত্ত্ব ছিল এই যে জাহাজটিতে কোনোভাবে মদ থেকে আগুন লেগে যায় এবং সেই ভয়ে সকলেই পালিয়ে যান। কিন্তু এই ধারণাগুলোর সমর্থনে কোনো প্রমাণ কোনোদিনই সামনে আসেনি। 1884 সালে কোনান ডয়েল এই জাহাজকে নিয়ে একটি ছোট গল্প লেখার সময় তিনি নতুন তত্ত্ব সামনে আনেন, কিন্তু সেগুলিও প্রমাণ্য হিসেবে স্বীকৃতি হয়নি। 2002 সালে তত্ত্বচিত্রকার অ্যানি ম্যাকগ্রিরর তার তত্ত্বচিত্রের জন্য নতুনভাবে তদন্ত শুরু করে, নতুন কিছু তত্ত্ব আবিষ্কার করেন। ম্যাকগ্রিরর দাবি করেন ক্যাপ্টেনের কাছে ভুল ক্রোনোমিটার ছিল এবং গন্তব্য থেকে প্রায় 200 কিলোমিটার পশ্চিমে ছিল মেরি। এছাড়া জাহাজের পাইপ আটকে জল জমে জাহাজটি ডুবে যাওয়ার ভয়ে তারা সকলেই জাহাজ ছেড়ে চলে যান। কিন্তু তারা গেলেন কি করে? খোঁজ তো মেলেনি শুধুমাত্র একটি লাইফ বোটের, উত্তর মেলেনি তার। ম্যাকগ্রিরের এই তত্ত্বকে সঠিক হিসেবে না ধরা গেলেও তার তত্ত্ব তুলনামূলকভাবে অন্যান্য তত্ত্বগুলো থেকে গ্রহণযোগ্য ছিল, কারণ তার কাছে প্রমাণ হিসেবে নষ্ট হওয়া সেই পাইপটি ছিল। এই ভূতুড়ে জাহাজ নিয়ে যেন ইয়েলেন্ডের দি মেরি সেলেস্ট অ্যান্ড আনসলভ মিস্ট্রি ফ্রম হিস্ট্রি বই এবং দি ট্রু স্টোরি অব দি মেরি সেলেস্ট 2007 এবং ফ্যান্টম শিপ 1935 সিনেমা তৈরি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। অজানা অন্তরাল চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করবেন।